আমি সত্যি জানি না এগুলো আমাকে কে দিয়েছে, আমি সত্যি জানি না। কি ইনোসেন্ট তুমি, তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না। তাও একবারও তোমার বরকে বলার প্রয়োজন মনে করলে না যে অন্য একজন লোক তোমাকে চিঠি পাঠিয়েছে, তোমাকে গোলাপ পাঠিয়েছে, তুমি একজন সাইকিয়াট্রিক পেশেন্ট। কাকে ফোন করছো? বয়ফ্রেন্ডকে? বালের কথা না বলে কাজের কথা বলবি? আরে বালের কথা তো তুই বলছিস, আমি তোর বউকে বলেছিলাম শেখরের কাছে যেতে। কেন বলেছিস? কারণ তোর গাঁটটা শেখরের কাছে লিজ দেওয়া আছে, বুঝেছিস? ভালো করে শোনো বাড়া, পুলিশ এখনো কেসটা রেজিস্টার করেনি। অ্যামিকেবলি সেটেল করা গেলে কোনো কেস হবে না, কোর্ট অব্দি ব্যাপারটা যাবেই না। তবে সেক্ষেত্রে শেখরকে কেসটা তুলে নিতে হবে। আর শোন, এখন মাথা গরম করলে তোর পেছনে এত বড় খাল হবে যে সেই খালে মাছ চাষ করা যাবে, বুঝেছিস? তাহলে আমি কি করবো বল? তুই তোর বউয়ের কথা শুনবি। আর শোন, রঞ্জিনী গেছিল ওকে টাকা অফার করতে, পাগলা চোদা সেটা রিফিউজ করেছে, বলেছে তোকে পুলিশের সামনে ওকে সরি বলতে হবে। আরো তিন দিন নেবে এটা দেখতে যে তুই জেনুইনলি সরি কিনা। আমি ওই লোকটাকে সরি বলবো না, আমি মরে যাব কিন্তু ওই লোকটাকে সরি বলবো না। দরকার হলে আমি জেলে যাব, বাট আই এম নট গোনা অ্যাপোলজাইজ টু দ্যাট গাই। ওরে ডিয়ার ডেভিলের বিচি, জেল কি জিনিস তুই জানিস? জানিস জেলে কি হয়? জেল স্যার, পুলিশ ফাড়ির লকআপ দেখেছিস কোনোদিন? মুখে যদি সানস্ক্রিন ছাড়া রোদে বেরোতে পারিস না, উনাকে জেলে যাবে। আর ধর গেলি, তারপর তো চাকরির কি হবে, রঞ্জিনের কি হবে? শোনো বাড়া, তিনটে দিন কোনো রকমের টেনে দাও, কলকাতায় ফেরো, তারপর ওই বাবা চোদাকে আমি দেখে নেব। রাখলাম। Brilliant. Brilliant. রানার মতো পোর খাওয়া উকিলকেও তুমি ভুল বুঝেছ। এক্সেলেন্ট ঈশান, এবার কিন্তু তুমি আমাকে ডাক্তারের কাছে কেন যাচ্ছ? গিল্ট থেকে। না মানে তোমাদের মতো মানুষেরও গিল্ট হয়? আচ্ছা কিসের গিল্ট? আমি তোমাকে একটা কথা অনেকবার বলতে চেয়েছি কিন্তু তুমি শোনোনি। আমি শুনিনি না, তুমি বলোনি। ঈশান দেখো, আমার মনে হয় তোমার হাজবেন্ড হিসেবে এটা জানা দরকার। Okay, I'm all ears. Proceed. একটা লোক কালো হুডি পরে আমাকে ফলো করে, কিন্তু আমি না বুঝতে পারছি না এটা সত্যি না মিথ্যে। আর তাই আমি সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে চাও? এক্স্যাক্টলি, এটা তোমার গিল্ট। হ্যাঁ, এটা আমার গিল্ট। আরো 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 অনেক ইম্পর্টেন্ট কথা আছে, সেটা তুমি শুনছো না ঈশান? প্লিজ আমার কথাটা এবার শোনো। অনেক কেন শুনবো, কেন শুনবো তোমার কথা? পুরোটা না শুনলে কি করে বুঝবে যে শেখর তোমার বয়ফ্রেন্ড? হোয়াট? শুনেছো? শুনি, তাও কেসটা তুলে নিলো।